যে সব নতুন কিছু এসেছে আমাদের মেডিকেল ফিল্ডকে আরও উন্নত করার জন্য, মেডিকেল সায়েন্সকে আরও উন্নতির শিখরে নেওয়ার জন্য, তারই মধ্যে একটি হচ্ছে এমআরআই। এমআরআই সত্যি কথা বলতে গেলে কি, এটাকে পুরো নাম হচ্ছে ম্যাগনেটিং রিজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, এই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে শরীরের মধ্যে যে একটি ভাইব্রেশন হচ্ছে, ওয়েভ তৈরি করছে, ওই ওয়েভটা আমাদের শরীরের ভিতরে বিশেষ করে মাংস সফট টিস্যুগুলোকে সে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারে। এখন আসলে এর সমস্যাটাও আছে, যেমন এর যেমন ভালো দিক আছে ঠিক তেমনি এর অসুবিধার দিকগুলি আছে। আমরা যদি যত্রতত্রভাবে যথেচ্ছভাবে এর ব্যবহার করি, তাতে আমাদের এটাতে লাভের চেয়ে অসুবিধাটা কোথায় হচ্ছে সেটাও বলে রাখি আপনাদের আমি প্রথমেই, কারণ এটি অত্যন্ত একটা স্পর্শকাতর বা সফিস্টিকেটেড টেস্ট। যেমন ধরুন গাছে একটা পাখি বসলো, পাখিটা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে গাছের মধ্যে যে মানে বা আপনি যদি ওই সময় ছবি তোলেন, আর এই ছোট্ট পাখিটি উড়ে যাওয়ার পরে ছবি তোলার ডিফারেন্স হয়ে যায়। আমাদের শরীরের মধ্যেও বিভিন্নভাবে পরিবর্তিত পরিবর্তন চলছে, পরিবর্তিত হয়ে চলেছে। তো এমআরআই যদি করা হয় প্রথমেই, তাহলে মুশকিল হলো যে এমআরআই অনেক কিছু এক্সপ্লানেশন দেওয়া খুব মুশকিল হয়। রোগীর সঙ্গে এমআরআইয়ের যদি কোঅর্ডিনেশন করা না হয়, যদি মিলানো না যায় রোগের সঙ্গে, কী রোগ, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং একটু একে আরও কিছুদিন আমরা অপেক্ষা করে ফলো আপ রেখে তারপরে এমআরআই করতে পারলে সবচেয়ে ভালো হয়। প্রথমেই এমআরআই করে তারপরে এমআরআইয়ের রিপোর্ট দেখে আমরা যেসব কাজ করি, যেসব মানুষকে বুঝাচ্ছি, যেমন ধরুন আপনি মেরুদণ্ডের এমআরআই করলেন এবং এমআরআইটা দেখে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিলেন যে এমআরআই আপনাকে এত নাম্বার এত নাম্বার এত নাম্বার এত নাম্বার ডিস্ক প্রোল্যাপস হয়েছে, তারপরে কারণ মাথা ব্যথা নিয়েই তো ডাক্তার সাহেবের কাছে আপনি গেছেন, এবং আপনার এই সঙ্গে সঙ্গে এমআরআই করার পরেই এই নানান কথাগুলো আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে। তাই আমি সবসময় বলে রাখি যে আগে একটা বেসিক টেস্ট করুন, একটা এক্স রে করুন, এক্স রে করার পরে তারপরে আপনি ফলো আপে রোগীকে রাখুন, দেখুন উন্নতি কতটুকু হচ্ছে। তারপরে আপনি যদি মনে করেন যে না আমার উন্নতি হচ্ছে না, আমার কোনো কাজে আসতেছে না, এখানে অপ্রাসঙ্গিকভাবে বলে রাখা ভালো যে আমাদের মেরুদণ্ডের কথা যদি ধরি, মেরুদণ্ডের আমাদের মনে রাখতে হবে মেরুদণ্ডের ব্যথা বা ব্যাক পেইন বা লো ব্যাক পেইন 80-90% মানুষেরই কোনো না কোনো সময় মাথা ব্যথা হচ্ছে এবং বেশ কষ্টদায়ক, যাই না ব্যথাটা খুবই কষ্ট দেয়। আপনার আমার সবাইরই এই মাথা ব্যথা নিয়ে আমাদেরকে বাঁচতে হয়, চলতে হয়, কাজ করতে হয়। সেখানে আমি বারবার বলছি, যদি আপনি শরীরটাকে ফিট রাখেন, আপনার পেটের মাংস, পিঠের মাংস, আপনার দৌড় ঝাঁপ, আপনি সাইকেল চালাচ্ছেন, সাঁতার কাটছেন, নিয়মিত একটা ব্যায়ামের মধ্যে শরীরটাকে রাখছেন, তাহলে আপনার এই মাথা ব্যথা বা ব্যাক পেইন বা কোমর ব্যথা অনেক অংশেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এ প্রসঙ্গে আরও বলে রাখা ভালো, অনেকেই বলেন হামু দিয়ে কিছু তুলবেন না, নিচে ভারী জিনিস তুলবেন না, নিচে একটা কাগজ পড়লেও তুলবেন না, তো তারপরে নিচে বসে নামাজ পড়বেন না বা নিচে বসে কোনো কাজ করবেন না, একটু মাথায় ব্যথা হলে আপনি বিশ্রামে যান, এটি কিন্তু ঠিক না। কারণ আপনি শুধুমাত্র হাসি কাশি দিলে কিংবা আপনি কোথাও যে একটু মুখ ধুইতেছেন আপনার কোমরে, আপনার আপনার কোথাও আপনি একটু বেঁকে মুখ ধুচ্ছেন, কিংবা ধরেন আপনি হাসি আসলো কাশি আসলো, তাতেই আপনার হঠাৎ করে মাথা ব্যথা হতে পারে। তো এটি যখন প্রচণ্ড আকারের শক্তি একেবারে ডিস্কটাকে আপনার দুই মেরুদণ্ডের মধ্যে কশেরুকার মধ্যে যে আমাদের শক অ্যাবজর্বার হিসেবে ডিস্ক রয়েছে সেটি সরে যেতে পারে, এবং মূলত এটি 4-5 আমাদের লাম্বার ভার্টিব্রার মধ্যে হয়ে থাকে নিচের দিকে, লাম্বার 4-5-5H1 এইখানেই 99% এখানে হয়ে থাকে। ঠিক তেমনি উপরে সার্ভাইকাল স্পাইনে 5-6-6-7 মূলত এটি হয়ে থাকে। তো আমরা যদি ব্যাক পেইনের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এই যে ব্যথাটা হলো বা সামান্য একটু ডিস্ক সরে গেল, ইরিটেট করলো নার্ভ রুটকে, তাতে আপনার ব্যথাটা হচ্ছে, মাসেলগুলো খেঁচে ধরলো, ধরে একটু ব্যথার সৃষ্টি করলো। তো আপনি যদি ওই মুহূর্তে একটু রেস্ট দেন, একটু হালকা হাঁটাচলা হালকাভাবে চলাফেরা করেন,
একটু ধীরে 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 গরম বা ঠান্ডা, মূলত গরমটাই ভালো দেন, আর একটু রেস্ট নিলেন, এক্সর্শনের মতো বড় বড় কোনো কাজ করলেন না, কিন্তু স্বাভাবিক চলাফেরা করলেন যদি শরীরটা আপনার পারমিট করে, তাহলে একটা সময় না ওটা কয়েকদিনের মধ্যেই দেখবেন যে অনেকটাই অনেকাংশেই ব্যথাটা কমে গেছে এবং আপনি 50% ব্যথা কমে গেছে কয়েক পা 3-4-5 দিনের মধ্যেই। আবার ধীরে 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 যেটুকু ব্যথা আছে সেটুকু আপনি আস্তে আস্তে কমিয়ে দেন। এখানে এমআরআই যদি এই মুহূর্তে করেন তাহলে আপনার এমন একটা অবস্থার সৃষ্টি করবে যে ওই রোগীর আমাদের মাথাটা খারাপ করে দেবে, তারপরে আমাদের বিভিন্ন জন বিভিন্নভাবে রোগীর আত্মীয় স্বজন অমুক তমুক ওই রিপোর্ট পড়বে, আর রিপোর্টের মধ্যে মোটামুটি লেখাই থাকে এত নাম্বার এত নাম্বার এত নাম্বারের ডিস্ক প্রোল্যাপস হয়েছে, এমনকি তার মাজায় ব্যথা হচ্ছে। কিন্তু যদি আপনি সার্ভাইকাল স্পাইনেরও একটা স্ক্রিনশট নিতে বলেন তাহলে দেখবেন যে তার তার কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কিন্তু তার নেকেও ব্যথার কথা তার এমআরআইতে বলছে, তার এই 5-6-6-7 তার ডিস্ক প্রোল্যাপস হয়েছে। অথচ তার কিন্তু মানে আপার লিম্বে মানে উপরে হাতে কিংবা তার নেকে বা এই সব জায়গাতে কোনো ব্যথাই সে আমাদেরকে কমপ্লেন করছে না। সুতরাং এটি সবসময় খেয়াল রাখতে হবে যে এমআরআই আপনাকে অনেক রকম কথা বলবে, আপনি এমআরআই হঠাৎ করে ওই জন্যই করা উচিত না, এতে রোগীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যেভাবে আমাদের হাড্ডি ক্ষয় হওয়া, হাড় ক্ষয় হয়েছে, মাংস ঢুকে গেছে কোষঠাসার মধ্যে, মেরুদণ্ডের হাড়ের মধ্যে, ঠিক তেমনি এমআরআই আপনাকে অত্যন্ত একটা বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দেবে। হ্যাঁ, আপনি এমআরআই করবেন, একটু পরে করেন, রয়ে শোয়ে ধৈর্য ধরে প্রথমে একটা এক্স রে করেন, একটা রক্ত পরীক্ষা করে রক্তের মৌলিক যে টেস্টগুলো, বেসিক যে পরীক্ষাগুলো সেটা দেখে নেন, তার রক্তের কী অবস্থায় আছে, তারপরে আমরা এমআরআইতে যাই। এক্স রে দেখে নেওয়ার পরে যদি দেখা যায় যে না ঠিক আছে, হচ্ছে না, উন্নতি হচ্ছে না, আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের এটা ক্যান্সার হচ্ছে কি না, টিবি হচ্ছে কি না, সেই সব ক্ষেত্রে আমরা আস্তে আস্তে যাব। কথায় কথায় তো দরকার মনে লাগে না। এস প্রসঙ্গে আরও বলা ভালো, 50 বছরের ঊর্ধ্বে বা 60-এর ঊর্ধ্বে 90% লোকের এমআরআই ভুল রিপোর্টিং হয়ে থাকে বা ভুল প্রতিনিধিত্ব করে, ভুল রিপ্রেজেন্টেশন দেয়, এটি প্রমাণিত হয়েছে ওয়ার্ল্ডের সমস্ত বিশ্বব্যাপী। 90%-র বেশি 50-60 বছরের ঊর্ধ্বে মানুষদের এমআরআই করলে প্রথমেই যদি করেন এরা ভুল মানে ভুলভাবে উপস্থাপিত হবে, কাজেই এমআরআই হুট করে করার কোনো দরকার নেই। ঠিক তেমনি 40-50 বছরের মধ্যে যদি এমআরআই করা হয়, অ্যাসিমটোমেটিক কোনো কমপ্লেন নাই, তাতেও এমআরআই বলবে তার এই সমস্যা, ওই সমস্যা, ওইখানে ডিস্ক প্রোল্যাপস হয়েছে, ওইখানে হয়েছে, এবং এখানে বলা হয় প্রায় 40-50% এমআরআই রিপোর্ট যাদের কোনো কমপ্লেন নাই সেখানেও হতে পারে। এটি স্টাডিতে একটা দেখা হয়েছিল, একটা গবেষণায় দেখা গেছে যে এমআরআই যদি ইউনিভার্সিটির ছেলে মেয়েদের এমআরআই করা হয়ে করে দেখা গেছে যে 70-80% এমআরআই এই সব বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের, কলেজের ছেলে মেয়েদের এমআরআইতে দেখা গেছে তারা ভালো, কোনো অসুবিধা নাই, তাদেরও এমআরআইতে বলেছে এই আছে, ওই ডিস্ক প্রোল্যাপস হয়েছে, ওই ডিস্কটি সরে গেছে। কাজেই কথায় কথায় এমআরআই করার জন্য আমি অনুরোধ করব না করা। ঠিক তেমনি হাঁটুতেও তাই, হাঁটুর মধ্যে একটা আঘাত লাগলো, প্রথমে একটা এমআরআই, এমআরআইটা দেখা গেলো নানান কথা বলতেছে, ACL, PCL, ল্যাটারাল কন্ডাইলার ইঞ্জুরি, মেডিয়াল কোলাটারাল লিগামেন্ট ইঞ্জুরি, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট ইঞ্জুরি, তারপরে হলো মেনিসকাস ইঞ্জুরি, এইভাবে প্রথমেই একটা ভয়ের সৃষ্টি করলো। আমরা রেস্ট নেই, হাঁটুকে একটা ট্রমার পরে, আঘাতের পরে বিশ্রাম দেই, একটু নি ক্যাপ কিংবা একটা সাপোর্ট দেই 3-4 সপ্তাহ, তারপরে আমরা রোগীরে বলি এবার আপনি ধীরে ধীরে এক্সারসাইজ করেন এবং আপনি দেখেন কেমন লাগছে। যদি দেখা যায় যে না তার পরিস্থিতি খারাপ, ফোলাটা কমে গেছে, অনেক উন্নতি হয়েছে, তারপরেও তার ভালো হচ্ছে না, তখন আপনি এমআরআইতে যাবেন। কিন্তু প্রথমেই যদি এমআরআই করা হয় এবং এমআরআই করার পরে ওই যে বললাম যে ওর রিপোর্টটা বা ওর এমআরআই, সবসময় মনে রাখতে হবে যে যুবকদেরও মানে এই 50-60% ক্ষেত্রেই আপনার
ভুল প্রতিনিধিত্ব করতে পারে, ভুল রিপ্রেজেন্টেশন হতে পারে, যেটি আপনাকে অসম্ভব একটা ভয়ের মধ্যে ফেলে দেয়। এই লোকগুলো, এই রোগীগুলো এত ভয় পেয়ে যায়, এমআরআই নিয়ে ওরা ঘুরতেই থাকে এখানে সেখানে সেখানে এখানে, এবং তাতে এদেশে নয় ওই দেশে যায়, ওখানে যায় আবার এমআরআই করে। এইভাবে মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। তাই আসুন আমরা এমআরআই করব। এমআরআই অত্যন্ত একটা ভালো আমাদের আমাদের এই এই সময় এসেছে, কিন্তু তার আগে আমরা ভাবব যে আমরা রোগীকে, রোগীর সঙ্গে কথা বলে দেখে ইতিহাস নিয়ে এক্সামিনেশন করে আগে বের করব, পরীক্ষা নিয়ে দেখা বলা হয় ক্লিনিক্যাল এক্সামিনেশন, আর তার আগে আমরা তার একটা এক্সরে, একটা ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা করে যে সন্দেহ করব যে হ্যাঁ তার ক্যান্সারের দিকে যাচ্ছে, তার একটু ডেস্ক প্রলাপস হয়েছে, তখন আমরা বেল্টও ব্যবহার করব। কিন্তু বেল্টটি সব সময় সব ক্ষেত্রে বেল্ট ব্যবহার করার কোনো দরকার নেই। আমি বলি বেল্ট অনেক সময় এটা বিড়ি সিগারেটের মতো, সিগারেট খেলে যেমন ছাড়া যায় না, মদ খেলে যেমন ছাড়া যায় না, ঠিক তেমনি এই সিগারেট, এই এই বেল্টও এরকম কম একটা কলার লাগাই দিয়েছে গলার মধ্যে, একটা বেল্ট লাগিয়ে দিয়েছে কোমরের মধ্যে, আর এটি ছাড়েন না এবং ছাড়তে পারে না। লোকরা, রোগীরা বলে আমাদের খুব ভাল লাগে ওইটা পড়লে, এটি কিন্তু মাংসপেশিগুলোকে দুর্বল করে দিচ্ছে, আরও দুর্বল হচ্ছে। আমরা তো চাই পেশিগুলো শক্তিশালী থাকুক, সেই জন্যই প্রথমেই বলে নিয়েছি যে ব্যায়াম ব্যায়াম ব্যায়াম, শরীর নাড়ানো, যেটি আগে আমাদের পুরোপুরুষরা কাজ করতো ওই কাজেই ব্যায়াম হতো, মাইলকে মাইল হাঁটতো, ঠেকি ছিল, কুলা ছিল, মা বোনদের জন্য অনেক কাজ ছিল, বাইরে যেতে হতো ল্যাট্রিন করতে, যেটি এখন ঘরের মধ্যে হওয়ার জন্য আমরা অনেক ক্ষেত্রেই রোদ পাচ্ছি না, সূর্যের থেকে যেটি আমাদের সূর্য স্নান, সেখান থেকে যে ভিটামিন ডি আসতেছে সেটিও আমরা নিতে পারছি না। কাজেই আমাদেরকে রোদে যেতে হবে, খোলা মাঠে খোলা জায়গায় এক্সারসাইজ করতে হবে, ঘরের মধ্যেও এক্সারসাইজ করতে হবে। আমি যারা ধনাঢ্য ব্যক্তিদের বলবো, আপনারা জিম খুলুন, আপনারা সাঁতারখানা খুলুন, আপনারা সাইক্লিং করার জন্য লেন খুলে দিন, করে দিন, সরকারকে অনুরোধ করব যাতে এই দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরাও খেলাধুলা করতে পারে, তারা সাঁতার শেখে, সাইক্লিং করতে পারে, এবং এরকম পরিবেশ তৈরি করুন। আসুন একটি শক্তিশালী দেশ তৈরি করতে গেলে শক্তিশালী নাগরিক তৈরি করতে হবে, যে নাগরিকের স্বাস্থ্যে, স্বাস্থ্যই সুখের মূল, যদি অসুস্থ থাকা যায় তাকে কোনো কিছু ভালো লাগবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার এই কথাগুলো শোনার জন্য, ধন্যবাদ আবারও আপনাদের।